আমার সাথে যেন ইঁদুর বিড়াল খেলা না করে। এটার কিন্তু খুব খারাপ ফল হবে, ভাড়া না দিয়া ফলা বলেই এটা কিন্তু খুব খারাপ হবে। এই সমস্ত সিটারি বাটপারি আমার সাথে না করে। এই মাসের মধ্যে লোন ক্লিয়ার করতে না পারলে তো তোমার নামে উকিল নোটিশ পাঠাবে, এখন কি হবে? আরে চাপ নিও না তো। চাপ নিবেন না মশাই, চাপ নিবেন না, চাপ নিবেন না ভাই, চাপ দিবেন না। কি মিনা স্যার, চাপে আছেন মনে হয়? কিসের চাপ? আমি কখনো চাপে থাকি না। চাপেই যদি না থাকেন তাহলে আমার তিন মাসের ভাড়া আটকা গেল কেন? ওই আমি একটু সাময়িক অসুবিধার মধ্যে আছি, ওই কয়েকদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। না, আপনার এই অসুবিধা কবে শেষ হবে, সাময়িক অসুবিধা এটা জেনে তো আমার লাভ নেই। আপনি আমার ভাড়াটা কবে দিবেন সেটা বলেন। আরমান ভাই, এত চাপ নেবেন না, এই সপ্তাহে না হলেও আগামী সপ্তাহে আপনার টাকা আমি পরিশোধ করব। কথা তো আপনি একটাই শিখছেন যে চাপ নেবেন না, চাপ নেবেন না, এসব শুনে আমার লাভ নাই। আপনি টাকা কবে দিবেন? আগামী সপ্তাহে আমার টাকাটা দিয়ে দিন। আরে ভাই, বললাম তো চাপ নেবেন না, আপনি ঠিকঠাক সঠিক সময়ে আপনার টাকা পেয়ে যাবেন ভাই। এই সঠিক সময় যেন ভাই বেঠিক না হয়। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাবি, আর কতদিন আপনারা আমার এই বাসাটা দখল করে রাখবেন বিনা ভাড়ায় বলেন? আমি কি টুলেট লাগাই দেব? ভাই আমরা এক্সট্রিমলি সরি, আর যদি অল্প কয়টা দিন ওয়েট করতেন প্লিজ। না না, এই এই কথাটা না শুনতে শুনতে আমার আর ভালো লাগছে না। আর কয়দিন ওয়েট করবো আমি? আর আমি একদিন ওয়েট করতে পারবো না। আজকে রাতের মধ্যে যদি আপনারা ভাড়া না দেন আমি সকালে এসে এই দরজায় তালা লাগাই দেব। আচ্ছা আপনার উনি কি মনে করছে, কি মনে করছে? সে কি মনে করছে যে আমার কাছ থেকে লুকায় লুকায় থাকলে ভাড়া না দিয়ে পার পেয়ে যাবে? দেখেন, শুনতে খুব খারাপ শোনা যায়, ভাড়া যে কিভাবে আদায় করতে হয় সেটা আমি কিন্তু ভালো করে জানি। এই শহরে যারা বাড়ি বানাইছে তারা এইটাও জানে যে ভাড়া কিভাবে আদায় করতে হয়। এই যে ধরেন, এটা কি? এইটা কি তা তো আমি জানি না, মনে হয় জালিয়াতি জালিয়াতি কোনো নোটিশ হবে। নেন। মিরাজ ভাই আসলে তারে আপনি একটা কথা বলবেন, আমার সাথে যেন ইঁদুর বিড়াল খেলা না করে। এটার কিন্তু খুব খারাপ ফল হবে, ভাড়া না দিয়া ফলা বলেই এটা কিন্তু খুব খারাপ হবে। এই সমস্ত সিটারি বাটপারি আমার সাথে না করে। আপনি বরং একটা প্যাকেট বাসায় নিয়ে যান। কি কন, আমি বাসায় নিয়ে যাবো, সবাই মিলে খাবেন। আচ্ছা সেইটা না হয় নিলাম। মিরাজ ভাই কথা বলি, কিছু মনে করবেন না তো? হ্যাঁ অবশ্যই। হয়েছে কি ভাই, গত মাসে তো পরিবারের সবাই নিয়ে বিদেশ গেছিলাম বেড়াইতে, তো হয়েছে কি যে ওইখানে না আমার মানে অনেক টাকা খরচ হয়ে গেছে। তারপরেও ভাবছিলাম যে বোধ হয় ব্যাংকে একটা মোটামুটি ব্যালেন্স আছে, কিন্তু যাই দেখি যে তেমন কিছুই নাই। মানে আপনার ভাবি শপিং টপিং করে ফেলাইছে আর কি। এখন ভাই হয়েছে কি, ওই আমার পোলাটার না সেমিস্টার ফি দিতে হবে। যদি আপনি আমারে 1,00,000 টাকা লোন দেন তাহলে আমার খুব উপকার হয়। মাসে মাসে বাড়ি ভাড়া থেকে আমি কাটাই দেবো, বেশি সময় তো লাগবো না, মাত্র 3 মাসে শোধ হয়ে যাবো। আরে ভাই আপনি সব কি বলছেন, আপনি বাড়ি ভাড়া থেকে কাটাবেন কি কাটাবেন না সেটা অনেক বড়ই বিষয়, আপনার ছেলের সেমিস্টার ফি দিতে হবে। আমি আজকে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিচ্ছি। থ্যাংক ইউ মিরাজ ভাই, থ্যাংক ইউ, আমার না খুব উপকার হইলো ভাই, খুব।
মানে কি বলবো আপনারে, তাহলে ভাই আমি মিষ্টিটা আপনার ভাবির দেই আর সুখবরটাও দেই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তাহলে আগাই ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানুষ তবে এমনই হয়, অসময়ে বেড়ালো সিংহের মতো গর্জন করে ওঠে আর অতীত ভুলে যায়। ব্যাংকের চিঠি পড়ে চেহারা একটু কালো হয়ে গেল। এই মাসের মধ্যে লোন ক্লিয়ার করতে না পারলে তো তোমার নামে উকিল নোটিশ পাঠাবে, এখন কি হবে? আরে চাপ নিও না তো, দেখি কি করা যায়। এতবার বলেছি একটু হিসাব করে চল, এখন দেখো বেহিসাবে চলার রেজাল্ট। নতুন করে কোনো আবদার মেটানো সম্ভব হবে না বাবা, যাও ঘরে যাও, মা আসতেছি, যাও। কেন বাচ্চাকে লাই দিচ্ছ? সালামুকুম। সালাম ভাই। না না ভাই, আপনি একদম টেনশন করবেন না, আমি 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 কয়েকদিনের মধ্যেই টাকা পয়সার ব্যবস্থা করে দিচ্ছি। আপনি আপনি চিন্তা করবেন, আপনার লাভ সহ আমি আপনার টাকা শোধ করে দেবো। জি ভাই। ভাই বললাম তো ভাই, আপনি এত চাপ নিচ্ছেন কেন? মানে আপনি সময় মতো আপনার টাকা পেয়ে যাবেন। হ্যাঁ ভাই, আপনি আমার উপর একটু ভরসা রাখেন। জি ভাই। জি জি। সালাম আলাইকুম। আলিরাজ ফোন করেছিল, বললো কেসটা নাকি কোর্টে গেছে। তাহলে তোমার আইনজীবী ওই লোকের নামে ওয়ারেন্ট বের করছে না কেন? আরে সেটা কীভাবে করবো, আইনজীবী রাখার মতো অবস্থায় তো আমি এখন নাই। যাই হোক, টেনশন করো না, ওই শুয়ে পড়ো, বাচ্চাকে ঘুম পাড়িয়ে দাও।